আসসালামু আলাইকুম। ডাটা এন্টি সিরিজের আরো নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস, আর আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। কিভাবে ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে ডাটা স্ক্র্যাপিং করতে হয় সেটা আজকের এই ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো। ওয়েব স্ক্র্যাপিং এবং ডাটা স্ক্র্যাপিং একই কাজ, দুইটা সেম টু সেম। আমরা যদি এখন দুইটাকে দুই ভাগে ভাগ করি আপনাদের এটা বুঝতেও প্রবলেম হবে, অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এই জন্য আমরা একটা ক্লাসে দুইটা আপনাদের সলিউশন করে দিব। এবং যেহেতু আমরা আপনাদেরকে সহজ ডাটা এন্ট্রি শেখাচ্ছি, সেহেতু এই দুইটা একসাথে দেখা হয় আমার মনে হচ্ছে যে ভালো হবে। এই জন্য আমি দুইটা আপনাদেরকে একসাথে দিয়ে দিচ্ছি, ওয়েব স্ক্র্যাপিং এবং ডাটা স্ক্র্যাপিং। দুইটা একই কাজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকের এই ক্লাসটিতে অবশ্যই মনোযোগ দিতে হবে, মনোযোগ যদি না দেন তাহলে হয়তো বা কিছু বুঝতে পারবেন না। আমরা এর আগের কয়েকটি ক্লাস, যেমন 5 নম্বরে, 4 নম্বরে, 3 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে, এগুলোতে আমরা হচ্ছে যে শিখেছি কিভাবে কনভার্টের কাজ করতে হয়, এক্সেল এর কাজ করতে হয়, আমাদের কোর্স সম্পর্কে ধারণা পেয়েছি। কিন্তু আজকে কিন্তু আমরা কনভার্টের কাজ শেষ করে আমরা চলে এসেছি অটোমেটিক ডাটা স্ক্র্যাপিং এর কাজে, ঠিক আছে? আমরা কিভাবে ডাটাগুলোকে স্ক্র্যাপিং করে 10 মিনিটের কাজ 1 মিনিটে করব, এই কাজগুলো দেখার জন্য। সো অবশ্যই আগের কাজের চাইতে এই কাজগুলো একটু ডিফারেন্ট হবে এবং কঠিন হতে পারে আপনাদের জন্য। তো এই জন্য মনোযোগ দিতে হবে। আপনি যদি ক্লাসে মনোযোগ দেন আপনার জন্য কোনো কিছুই কঠিন হবে না আশা করছি, ওকে? এবং আমি আপনাদেরকে পানির মতো সহজ করে বোঝানোর চেষ্টা করব, ওকে? চলুন ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, ওয়েব স্ক্র্যাপিং এর জন্য কিছু এক্সটেনশনের প্রয়োজন পড়বে। আমি কিছু এক্সটেনশনের নাম আপনাদেরকে বলবো, আপনারা যেগুলো মন চাবে সেগুলো আপনারা দিয়ে কাজ করবেন। তবে আমি আপনাদেরকে যে কোনো একটি এক্সটেনশন দেখাই দেব যেটা থেকে আপনারা কাজ করবে, খুব শান্তিতে করতে পারবেন এবং হচ্ছে যে ভালো ডাটাও কালেকশন করতে পারবেন, ওকে? তার আগে ছোট্ট কয়েকটি রিকোয়েস্ট করি, এখনও যদি আপনি ভিডিওতে লাইক না দেন প্লিজ একটা লাইক দেবেন, আপনার লাইক আমাদের অনেক প্রয়োজন। আপনি যদি লাইক দেন আমরা অনুপ্রেরিত হই নতুন ভিডিও বানানোর জন্য, এবং অনেক ভালো লাগে একটা লাইক যখন আমরা পাই, আমরা যখন দেখি আমাদের ভিডিওতে কেউ লাইক দিয়েছে অনেক ভালো লাগে, কেউ কমেন্ট করেছে সুন্দর কমেন্ট, এটাতেও ভালো লাগে। তবে সুন্দর ভিডিও না হলে সুন্দর কমেন্ট করার দরকার নেই, আপনার কমেন্ট হচ্ছে যে আপনার, আর লাইকটা আপনি, আপনার যদি ভিডিওটা পছন্দ হয়, আমি কষ্ট করেছি আপনি এর একটা ক্রেডিট আমাকে দিলেন, ওকে? তো যাই হোক চলুন শুরু করছি, বেশি কথা বলবো না, বেশি বকবক করবো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করছি। অবশ্যই আজকের কাজটি আমাদেরকে ক্রোম দিয়ে করতে হবে, ক্রোম দিয়ে অনেক সহজ হবে, এবং আমরা যেহেতু ক্রোম এক্সটেনশন ইউজ করব এই জন্য আমরা অবশ্যই আজকের কাজটা ক্রোম দিয়ে করারই চেষ্টা করব, ওকে? আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করলাম, দেন ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরে আমরা মূলত একটা কিওয়ার্ড লিখে সার্চ করব এখানে, সেটা হচ্ছে ডাটা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এখন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে দেখাচ্ছি, আমি ম্যাক্সিমাম টিউটোরিয়াল যখন করি ডাটা স্ক্র্যাপিংয়ের বা ডাটা মাইনিংয়ের, তখন আমরা এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ওয়েব স্ক্র্যাপার, তারপরে ডাটা স্ক্র্যাপিং, এই ওয়েবসাইট বা এই এক্সটেনশনগুলো দিয়ে আমরা মূলত কাজ দেখিয়ে থাকি। সো আপনি কিন্তু আরও অসংখ্য এক্সটেনশন ওয়েবসাইট আছে যেগুলো থেকে কাজ করতে পারেন, প্রত্যেকটা এক্সটেনশনের কাজ একই। আপনি যেই এক্সটেনশনেই কাজ করেন না কেন, প্রত্যেকটা এক্সটেনশন একইভাবে কাজ করবে, একইভাবে হচ্ছে যে আপনার লিডগুলো কালেকশন করে আপনাকে দিবে। কিন্তু এই যে অপশনগুলো চেঞ্জ হয়, দেখা যাচ্ছে কোনো এটার স্ক্র্যাপিং অপশন হচ্ছে যে আপনার ওপরে আছে, কোনোটার স্ক্র্যাপিং অপশন হচ্ছে যে নিচে আছে, যে বাটনটা চেঞ্জ হবে এটা আপনাকে বুঝে নিতে হবে, ওকে? তো আমরা যেইটা দিয়ে তৈরি করি আমরা প্রতিবার ওইটা দিয়ে আপনাদেরকে দেখাই, অ্যান্ড নেক্সট আমরা যখন কোনো বিশেষ টুলস পাই তখন আমরা হচ্ছে যে ওইটা নিয়ে ভিডিও করে আপনাদেরকে ফুল বিস্তারিত দিই, ওকে? তো যদি আপনাদের কোনো টুলসের ভিডিও মানে চান বা কোনো টুলসের ভিডিও আপনাদের প্রয়োজন হয়, সেই টুলসের নাম লিখে বলবেন যে ভাই এই টুলসটা নিয়ে ভিডিও বানায় বিস্তারিত দেখান, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের কোর্স শেষ হয়ে গেলে, ওকে? কোর্সের মধ্যে কোনো ক্লাস দেওয়া হবে না, কোর্সের মধ্যে আমরা শুধুমাত্র সহজ ডাটা এন্ট্রি আপনাদেরকে শেখাবো। তো আমরা যেটা করবো, ইনস্ট্যান্ট ডাটা এন্ট্রি লিখে সার্চ করবো, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো রেজাল্ট আসবে। তো এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, আমরা যে ক্রোম এক্সটেনশনটাকে খুঁজছিলাম এটা হচ্ছে সর্বার ওপরে যে এক্সটেনশনটি আছে এটাই। তার নিচের দিকে আরেকটা দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট স্ক্র্যাপার ইজি ওয়েব স্ক্র্যাপিং। এই যে আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম এখানে যে ডাটা স্ক্র্যাপিং এবং ওয়েব স্ক্র্যাপিং দুইটা একই জিনিস, ঠিক আছে? আমরা যখন ডাটাটাকে স্ক্র্যাপিং করছি, যদি এটা আমরা অনলাইনে করি বা অফলাইনে করি, দেখা যাচ্ছে অফলাইনে কোনো একটা সফটওয়্যার
ট্রান্সফারের মাধ্যমে আমরা কিছু ডাটাকে স্ক্র্যাপিং এর মাধ্যমে অটোমেটিক হচ্ছে যে ট্রান্সফারের মাধ্যমে, যেমন আমরা এক পিসি থেকে আরেক পিসিতে শেয়ারডের মাধ্যমে হচ্ছে যে কোনো কিছু ট্রান্সফার করি, বা মোবাইল থেকে মোবাইলে শেয়ারডের মাধ্যমে ট্রান্সফার করি, এই যে ট্রান্সফারটা করছি এটা যদি ম্যানুয়ালি এক এক করে আমরা ধরে ধরে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে দিতাম, বা একটা একটা করে দিতাম অল মার্ক না করে, তাইলে কিন্তু অনেক সময় লাগতো। সো এই পদ্ধতিটাই হচ্ছে যে স্ক্র্যাপিং পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা যদি কাজ করি আমাদের কাজটা সহজ হয়। ওকে, তো এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ডাটা স্ক্র্যাপিং এবং ওয়েব স্ক্র্যাপিং এ কি, দেখেন এখানে আমি যখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করলাম, এখানে ওয়েব স্ক্র্যাপিংও সাজেস্ট করছে, ডাটা স্ক্র্যাপিংও সাজেস্ট করছে। তো দ্বিতীয় নাম্বারে এই এক্সটেনশনটি আপনি ইউজ করতে পারেন। তৃতীয় নাম্বারে আরও অনেকগুলো এক্সটেনশন আছে ডাটা মাইনিং এই সেই হবে, যে লক্ষ লক্ষ এক্সটেনশন আছে, যেটা আপনার মন চাইবে সেটা আপনি ইউজ করেন, অনেকগুলো সফটওয়্যার আছে। তো আমি সবার প্রথমে যেটা আছে সেটাই আমি এখান থেকে ওপেন করছি, আপনারা এটাতে ক্লিক করবেন যারা আমার মতো করে করতে চান। ক্লিক করার পরে আপনাদের সামনে ক্রোম ওয়েব স্টোরটা ওপেন হয়ে যাবে। ক্রোম ওয়েব স্টোর ওপেন হওয়ার সাথে সাথে এখানে আপনি দেখতে পারবেন এক্সটেনশন অপশন চলে আসবে, একটু ওয়েট করতে হবে, এখানে লোড নিচ্ছে, লোড শেষে এখানে এক্সটেনশনটা চলে আসবে। দেন এক্সটেনশনটা আমাদেরকে আমাদের এই পিসিতে অ্যাড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, লোগোটা ঠিক এরকম হবে, রেড অ্যান্ড হোয়াইটের একটি ইয়ে থাকবে লোগোতে, দেন এরকম হবে। দেন আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে যে এখানে আমার অলরেডি আমাদের এক্সটেনশনটা অ্যাড করার আছে, অ্যাড করা থাকলে এখানে লেখা থাকবে রিমুভ ফ্রম ক্রোম, আর যদি অ্যাড না করা থাকে আমি এখান থেকে একটু ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে প্রথম থেকে অ্যাড করে দেখাচ্ছি। ঠিক আপনাদের এরকম থাকবে, এখান থেকে আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করার পরে এরকম আসবে, অ্যাড এক্সটেনশনের মধ্যে ক্লিক করবেন। সো অ্যাড এক্সটেনশনের মধ্যে ক্লিক করার পরে আপনাদের সামনে এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে, এখানে দেখতে পারবেন উপরের দিকে এক্সটেনশনটি অ্যাড হচ্ছে। তো আমি ম্যাক্সিমাম ভিডিও যখন তৈরি করি তখন এই এক্সটেনশনগুলো কীভাবে কাজ করতে হয় সবগুলা এক্সটেনশন কিন্তু দেখায়, ঠিক আছে? সো যারা আগে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি, তো যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা আশা করছি আজকের এই ভিডিওতে ডিরেক্টলি কাজের মধ্যে চলে যেতে পারবেন। অনেকেরই একটা প্রশ্ন যে আপনার 2 মিনিটের কাজ আপনি 14 মিনিটে দেখাইতেছেন, এটা আবার কিসের ভিডিও হইলো? তো আমরা যখন দেখাতে যাব তখন তো এই ভিডিওটা বড়ই হবে, তাই না? আমি তো কাজটা করতেছি না, আপনাদেরকে শিখাচ্ছি। তো একটা জিনিস খাইতে তো সময় লাগে না, বাট ওই জিনিসের বিবরণ দিতে তো অনেক সময় লাগে, এটা আপনারা কি বুঝেন না? অনেক মানুষ আছেন এরকম কমেন্ট করেন, তারা কি বুঝে কমেন্ট করেন এটা আমি বুঝি না, বলে যে ভাই 2 মিনিটের কাজ আপনি 10 মিনিটে দেখাইতেছেন কেন, এরকম বলে। তো আমি তো আপনাদেরকে বিস্তারিত দেখাইতেছি জিনিসটা, এটা তো সময় অবশ্যই লাগবে, ওই জিনিসটা তো আমিও একবারে খাইতে পারবো 1 মিনিটেই, তো জিনিসটা বুঝবেন, ঠিক আছে? ওকে, তো আমরা এক্সটেনশনটি অ্যাড হওয়ার পরে এক্সটেনশনটি পিন করে নিব। এখানে হচ্ছে যে আমরা ক্লিক করে এক্সটেনশন, এই যে পিন অপশন আছে পিনে ক্লিক করে আমরা এটাকে পিন করে নিব। ওকে, পিন করে নেওয়ার পরে আমাদের এখানে এক্সটেনশন অ্যাড করার কাজ শেষ, এবার আমরা চলে যাব যেখান থেকে আমাদের ডাটা কালেকশন করার প্রয়োজন সেখানে। ওকে, তো আমরা এখানে চলে আসলাম, আমরা ডাটা কালেকশন করব হচ্ছে যে ইউএলও পেজ থেকে। আমরা ইউএলও পেজে অনেক ধরনের ডাটা পেয়ে যাব, তো আমি এখান থেকে ইউএলও পেজ লিখে সার্চ করছি। আপনি ইউএলও পেজ ইউএসএ পাবেন, কানাডা পাবেন, প্রত্যেকটা কান্ট্রির জন্য এই ইউএলও পেজের আলাদা আলাদা হচ্ছে যে আপনার ডোমেন আছে, আপনারা যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা আপনারা ওপেন করবেন আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ম্যাক্সিমাম সময় আপনি যখন কোনো মার্কেট প্লেসে কাজ করবেন ওই কাজ করার সাথে সাথে আপনাদেরকে কিওয়ার্ডের সাথে সাথে কোন একটা একটা ইউএলও পেজের লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিবে, তো যেই ইউএলও পেজের লিঙ্ক দিবে আপনি ওইখান থেকে ডাটাগুলো কালেকশন করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তো আমি এখানে আমার একটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছি, আমি এক্সাম্পল হিসেবে একটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি দিলাম যে অটোমোবাইল রিপেয়ার, বা অটোমোবাইল শুধুমাত্র লিখে দিলাম। আমরা এখানে লোকেশন দিব হচ্ছে ইউএসএ, আমি ইউএস এর মধ্যে থেকে কিছু লোকেশন নিয়ে নিচ্ছি, তো ইউএস এর মধ্যে থেকে মনে করেন যে এই লোকেশনটা আমি নিলাম। দেন হচ্ছে যে এখান থেকে আমরা ফাইন্ডে ক্লিক করব। দেখেন আমি যখন এখান থেকে এই লোকেশন দিয়ে ফাইন্ডে ক্লিক করছি অনেকগুলো কোম্পানি কিন্তু এখানে চলে আসতেছে, এখানে কোম্পানির ফোন নাম্বার, ইমেল, অনেক অনেক কিছু কিন্তু আসছে। এখন কথা হচ্ছে আমরা চলে যাব ডিরেক্টলি এখন প্রজেক্টে, লাইভ প্রজেক্টে চলে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে কোনো একজন বায়ার বা কোনো একজন ক্লায়েন্ট যে কোনো মার্কেট প্লেস থেকে আমাদেরকে বলেছে যে
এই অটো মোবাইল এর বেশ বেশ কিছু কোম্পানি আমাকে দিতে হবে, এবং সেগুলার হচ্ছে যে আমাকে দিতে হবে ক্যাটাগরি নেম, তারপরে হচ্ছে যে আপনার ফোন নাম্বার, ইমেল, এই ইনফরমেশন গুলা কালেক্ট করে দিতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে আমরা এগুলা কালেকশন করব, ওয়েবসাইট অ্যাড্রেস টাড্রেস এগুলো আমরা কিভাবে কালেকশন করব। তো কালেকশন করার তো অনেক সিস্টেম আছে, আপনি চাইলে এখান থেকে কপি পেস্ট করতে পারেন, যে একটা করে টান দিবেন, দেওয়ার পরে আপনি গিয়ে এখানে এটা জাস্ট এক্সেলে পেস্ট করলে আপনার কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। আমি এক্সেলটা ওপেন করছি, এটা যদি আপনি জাস্ট ওইখান থেকে কপি করে নিয়ে আসে এক্সেলে বসান, তাহলে কিন্তু আপনার এখানে একটা কাজ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনি চাইলে কাজ করতে পারবেন। আবার আপনি সবগুলা কপি করে আপনার নোটপ্যাডে নিয়ে পরবর্তীতে আপনি যদি এক একে যেভাবে একটা মনে করেন যে এটা নাম, ঠিক আছে, তো আমি এখান থেকে কি করলাম, নামটাকে কপি করলাম, দেন কপি করার পরে আমি এক্সেলে যাচ্ছি, নামের জায়গাতে আমি মনে করেন যে এটাকে বসায় দিচ্ছি, তাহলে আমাদের একটা তো হয়ে গেল। এভাবে কিন্তু আমরা চাইলে করতে পারি, কিন্তু আমরা তো আপনাদেরকে এই পদ্ধতি দেখাবো না, আমরা দেখাচ্ছি আপনাদেরকে ম্যানুয়াল পদ্ধতি, যেটা সরি অটোমেটিক পদ্ধতি। অটোমেটিক পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো ডাটাকে একটা একটা করে না একবারে সবগুলো কালেকশন করতে পারবেন। ওকে, আমি এক্সেল শিটটা কেটে দিলাম, এখান থেকে আমরা এখানে চলে আসতেছি, একটা ব্যাক করব। দেন এখান থেকে আমাদের অনেকগুলা কোম্পানি চলে আসছে। এখন ডাটা কালেকশন করার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেটা আছে, এখানে আমরা একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো যে আমাদেরকে ওয়েট করতে বলবে, সো আমরা একটু ওয়েট করব, এখানে একটু ওয়েট করতে হবে, আমি একটু ওয়েট করছি। সম্ভবত এখানে আমাদের অ্যাকাউন্টও ক্রিয়েট করা লাগতে পারে, যেটা করতে হবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ওকে, দেখেন এখানে আমরা হচ্ছে যে একটু ওয়েট করলাম, দেন ওয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ডাটাগুলো কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এখন এখানে অনেকগুলো সিস্টেম আছে, আমি এটা একটু সাইডে নিয়ে নিয়ে একটু ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই সিস্টেমগুলো না বুঝলে আপনি কাজ করে এখানে মজা পাবেন না এবং কাজ করতেই পারবেন না, বলা যায় যে এখানে আমার কাজ আপনার অনেক বেশি ভুল হবে। এটা ছোট করে নিলাম দেখানোর জন্য। ওকে, এখানে রাখছি। দেখেন এখানে যখন আমরা হচ্ছে যে ইয়ে করলাম, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা ওপেন করলাম, অটোমেটিকলি কিন্তু আমাদেরকে হচ্ছে যে ডাটাগুলো দিয়ে দিল। এখানে আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি যে এই ডাটাগুলো কিন্তু নিচের দিকে আছে, এখানে যে নাম্বার ফোন নাম্বার ছিল প্রত্যেকটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখন কথা হচ্ছে এটা শুধুমাত্র এক পেজে, এক পেজে দেখেন এক পেজে কতগুলো আছে, এক পেজে আমরা এখানে পাচ্ছি মাত্র কতগুলো আছে এখানে লেখা নাই, তবে এই যে একটা পেজ আছে এখানে কিন্তু অনেকগুলো 30 থেকে 40টার মতো হচ্ছে যে আপনার মনে হয় সম্ভবত শো করে একটা পেজের মধ্যে। তো এখানে অনেকগুলো পেজ পাবেন মাঝে মাঝে, আপনি একটা দুইটা 10টা 15টা। তো এখন আপনি নেক্সট পেজ, এই যে এই যে একটা নেক্সট পেজ আছে, এই নেক্সট পেজে কিভাবে যাবেন বা নেক্সট পেজে আপনি কিভাবে অটোমেটিকলি স্ক্র্যাপিং করবেন, আপনি একটা করে ক্লিক করছেন আবারও নেক্সটে যাচ্ছেন, আবারও আপনি আরেকটা করে ক্লিক করছেন, এটা তো অনেক লেন্দি হয়ে যায়। সো আপনি যেটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে লুক অ্যাট নেক্সট বাটন, তো আপনাকে এখান থেকে জাস্ট তাদেরকে একবার নেক্সট বাটনটা লুক করে দিতে হবে। যদি আপনি একবার তাদেরকে লুক অ্যাট করে দেন, নেক্সট টাইম তারা নিজেরাই ওই নেক্সট বাটনটা খুঁজে নেবে এবং যতগুলো ডাটা আছে প্রত্যেকটা তারা নিজেরাই আপনাকে স্ক্র্যাপিং করে দিবে। তো নেক্সট এ ক্লিক করার পরে আপনি চলে আসবেন এখানে, আসার পরে এই যে এখানে এই যে এটা নেক্সট বাটন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন আমি যখন এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার সাথে সাথে তারা ইনস্ট্যান্টলি ডাটাগুলোকে আবারও স্ক্র্যাপিং করবে, ঠিক আছে। তো এই যে ডাটাগুলো আছে দেখেন অটোমেটিকলি কিন্তু স্ক্র্যাপিং করছে, নেক্সট যে ডাটাগুলো ছিল এগুলাকে তারা অটোমেটিকলি আবারও স্ক্র্যাপিং করবে এখান থেকে। এখানে আসলে নেক্সট বাটনটা মাত্র দুইটা আছে, এই জন্য আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি না, তবে এখানে যখন নেক্সট বাটন থাকবে তখন আপনার এই কাজটা করবে এবং এখানে সবগুলো ডাটা এখানে চলে আসবে। তো নেক্সটে ক্লিক করার পরে অবশ্যই আপনাকে এখান থেকে স্টার্ট ডাউনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তারা নেক্সট বাটন, এখানে নেক্সটে যে ডাটাগুলো ছিল প্রত্যেকটা এখানে নিয়ে নিবে এবং নিচের দিকে আসেন, দেখেন এখানে আমরা প্রথমে ছিলাম এক নাম্বার পেজে, এখন তারা 2 নাম্বার পেজে ডাটাগুলো কিন্তু কালেকশন করে নিয়েছে। ওকে, তো এভাবে আপনার যতগুলো ডাটা থাকবে আপনি জাস্ট একবার তাদেরকে লোকেট করে দিবেন, করে দেওয়ার পরে দেখবেন যে এখান থেকে তারা হচ্ছে যে অটোমেটিকলি ডাটাগুলোকে স্ক্র্যাপিং করবে। এখানে ছিল প্রথমে 30টা, এখন দেখতে পাচ্ছি 40টার মতো কালেকশন হয়েছে। এখন এই যে কালেকশন কিন্তু ডাটা, এটা আপনি কালেকশন করলেন, এখন আপনি এটা জমা দিবেন কিভাবে আপনার বায়ারকে। তো জমা দেওয়ার জন্য এখান থেকে আপনাকে এটা আপনি ডাউনলোড করে নিবেন সিএসবি ফাইলে বা এক্স এল এক্স, এটা তো ইয়েতেও করতে পারেন, তবে আপনি উপরেরটাতেই করবেন, এটাও এক্সেলের একটি ফরম্যাট। করে নিলাম, দেন নেওয়ার পরে আপনারা এখান থেকে এটাকে
ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে দেখবেন এখানে অটোমেটিকলি এটা সবগুলো ডাটা শো করবে। এখন এটা আপনাকে অবশ্যই আপনার মতো করে মডিফাই করে নিতে হবে। এখানে অনেক কিছু আছে, এগুলা বাদ দিয়ে দিয়ে আপনাকে যেটা প্রয়োজন আছে শুধুমাত্র সেটাই নিতে হবে। তো আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে একটু বড় করে করে আমি দেখবো এখানে। তো এইটা আমাদের প্রয়োজন নাই, এই কলামটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। ডিলেট যেটা লাগবে না সেটাতে ডিলেট করে দিবেন, ঠিক আছে। দেন এটাতে আমাদের দ্বিতীয় নাম্বারে আছে হচ্ছে, এটা তো আমাদের প্রয়োজন নাই, অনেক বাড়তি ইনফরমেশন আসবে। এরপরে আমরা আরেকটি ভিডিওতে, মানে এটা কোর্স শেষ হওয়ার পরে আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে বাড়তি ইনফরমেশন ছাড়াই আপনারা এই ডাটাগুলো কালেকশন করবেন। এখানে আছে হচ্ছে যে আপনার বিজনেস নেম, এটা হচ্ছে যে আপনার ইয়েলো পেজের নেম, এটা আপনার লাগবে না, এটা আপনারা চাইলে এখান থেকে কেটে দিতে পারেন। দেন হচ্ছে যে আপনার এখানে আছে ডিরেক্টলি বিজনেস নেম, এটা আপনার প্রয়োজন অবশ্যই। দেন হচ্ছে যে ক্যাটাগরি, ক্যাটাগরি আপনাদের প্রয়োজন অবশ্যই। দেন হচ্ছে যে আপনারা আসেন এখানে ক্যাটাগরি, এখানে ইয়েলো ইয়েল পেজের ক্যাটাগরি আছে, এটা আপনাদের প্রয়োজন না, এটা আপনারা চাইলে কেটে দেবেন। তারপরে এখানে তাদের আরো একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তো এত ক্যাটাগরি নেওয়ার দরকার নেই, ক্যাটাগরি টু এটা, আমরা এটাও কেটে দিচ্ছি। দেন হচ্ছে এখানে আরো একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, এখানে এটাও কেটে দিবেন, যেটা আপনাদের প্রয়োজন নাই সেটা কেটে দিবেন। যেটুকু ইনফরমেশন আপনার কাছ থেকে চাওয়া হয়েছে শুধুমাত্র সেটুকুই দিবেন। ওকে, এখানে হয়তো বা অনেক আসবে, বাড়তি ইনফরমেশন আসবে যেগুলো আপনাদের প্রয়োজন হয়তো বা হবে না। তো প্রয়োজন না হলে এখান থেকে জাস্ট ডিলেটে ক্লিক করে করে, খুব ইজি, খুব ইজিতে আপনারা এখান থেকে ডিলেটে ক্লিক করে করে এই ইনফরমেশন গুলাকে ক্লোজ করতে পারবেন। এখানে নাম্বার, ঠিক আছে, এটা সম্ভবত কোম্পানি নাম্বার, এটা রাখলাম। দেন হচ্ছে যে এখানে আর আমাদের আছে হচ্ছে যে তাদের এটা কি বিজনেস, বিজনেস এয়ার বা এগুলো প্রয়োজন নাই, যেগুলো আপনার কাছ থেকে চাবে অবশ্যই রিকোয়ারমেন্টের মধ্যে থাকবে যে কোনগুলো প্রয়োজন। এখানে ফোন নাম্বার অবশ্যই প্রয়োজন পড়বে, এটা আমরা রেখে দিচ্ছি। এখানে সিটি অ্যাড্রেস, এটা প্রয়োজন পড়বে। লোকেশন, এখানে এখানে কি বলছে, লোকালিটি, এখানে এটা প্রয়োজন পড়তে পারে নাও পারে, যদি পড়ে তাহলে আপনারা হচ্ছে যে দিবেন, চাইলে না চাইলে দেওয়ার দরকার নাই। এখান থেকে এটা আমি ওপেন অ্যান্ড ক্লোজ, মানে কখন ওপেন হয় কখন ক্লোজ হয় এটাও প্রয়োজন পড়তে পারে, আমি একটা কেটে দিচ্ছি, লাগবে না। দেন হচ্ছে যে এখান থেকে বডিটা আমরা এখান থেকে ইনস্টল ইয়ে করে দিলাম। দেন হচ্ছে যে এখান থেকে ওয়েবসাইট, যেটা ওয়েবসাইট যদি আপনাদের প্রয়োজন হয় রাখবেন, ওয়েবসাইটের ওপরেরটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেন হচ্ছে নিচেরটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা রাখবেন, মানে পরেরটা যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আছে এখানে যদি লাগে তাহলে রাখবেন, ঠিক আছে। তো এভাবে দেখেন ডাটাগুলো আমরা এখান থেকে স্ক্র্যাপিং করলাম। দেন ওপরে আপনারা একটা টান দিবেন, দেওয়ার পরে এখান থেকে এটা আমরা ইউলো করে দিচ্ছি, এটাই মডিফাই হয়ে গেল। আপনারা চাইলে আরো ভালো করে মডিফাই এখান থেকে করে নিতে পারবেন আপনাদের মন মতো। ওকে, যেগুলো ফাঁকা ঘর ছিল এগুলো একটু কেটে কেটে উপরের দিকে দিয়ে দিবেন, হয়ে গেল মডিফাই। টোটাল হচ্ছে যে আপনারা 1-2 মিনিটের মধ্যে 40-41টার মতো ডাটা কালেকশন করতে পারলেন, খুব ইজি। তো আমরা যখন ম্যানুয়ালি কাজগুলো করবো তখন অবশ্যই সুন্দর হবে কাজটা, তবে ম্যানুয়ালি কাজের জন্য আমাদের বাজেট থাকে বেশি। $100-এর কাজ যদি নিই তাহলে দেখা যাচ্ছে 200টা লিড কালেকশন করে দিলেই হয়ে যায়। আর আমরা যখন এটাকে স্ক্র্যাপিং এর মাধ্যমে করব তখন এটা ইজি বিজি হবে, ঠিক আছে, বাট আমাদের 8,000-9,000 ডাটা দিতে হবে ওই সময়। তো 8,000-9,000 ডাটা তো আমরা আর ম্যানুয়ালি দিতে পারবো না $100-এ, তাই না, দিতে গেলে অনেক সময় লেগে যাবে, আমাদের লস হয়ে যাবে। সেই জন্য আমরা আসলে স্ক্র্যাপিং ইউজ করব। এই ছিল আজকের ভিডিও, আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে ডাটা মাইনিং শিখাবো। এই ডাটা ওয়েব স্ক্র্যাপিং এবং ডাটা স্ক্র্যাপিং একই সিস্টেমে হয়। ওয়েব স্ক্র্যাপিং ডাটা স্ক্র্যাপিং আপনি পার্থক্য কোনো কিছুই নাই, এই দুইটা একই সহজ বিষয়, ঠিক আছে। একটাতে মাধ্যমে আমি দুইটা বুঝাই দিলাম, সেমভাবেই হবে। এরপরে আমরা ডাটা মাইনিং আপনাদেরকে শিখাবো, তারপরে ইমেল স্ক্র্যাপিং, তারপরে আমরা মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব, এআরটি কাজ সম্পর্কে কীভাবে আপনারা কাজ করবে এটাও আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন, সবাই ভালো থাকবেন, আর কোনো কিছু ভুল করে থাকলে অবশ্যই মাফ করবেন, মানুষ মাত্রই ভুল, ভুল হয়ে যেতে পারে। সো এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।